আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আখিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হাত্তা তারদা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন বাদা রিদা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন আবাদান আবাদা। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সাথে সাথে আইওন টিভির মাধ্যমে যারা এই মুহূর্তে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে আইওন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি সালেহ হামিদি আজকে আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে করিমা এবং বুখারী শরীফের একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করতে চাই। بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغمون فيهما كثير من الناس الصحه والفراغ رواه البخاري প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আপনি আমি দুনিয়াতে বেঁচে আসি, জীবন ধারণ করতেছি, চলাফেরা মুক্ত বিহাঙ্গের মতো পৃথিবীতে বিচরণ করতেছি। মানুষ পৃথিবীতে আসে, আবার পৃথিবী থেকে চলে যায়। প্রতিদিন আমরা নিউজ শুনি, অনেক নতুন মানুষ পৃথিবীতে নিউ বেবি বোন, নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, কত আকিকার দাওয়াত পায়, কত বাচ্চার সুসংবাদ দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাছে নিউজ আসে মেসেঞ্জের মাধ্যমে। ঠিক তদ্রূপভাবে এভরি সিঙ্গল ডে ওয়েন উই ওয়েক আপ ইন দ্য মর্নিং উই রিসিভ টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, টুইটার ট্যাক্স, ফেসবুক মেসেজ, সামবডি ডাইড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিস ইজ দ্য রিয়ালিটি। দ্য ডে উইল কাম, একদিন আসবে এই মেসেজটাও সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে, মিডিয়ার মধ্যে চলে যাবে যে আপনি নাই, আমি নাই। এই মেসেজটা একদিন সার্কুলিং হবে এভরিওয়্যার অ্যান্ড মানুষ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিদিন মানুষের জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি, প্রতিদিন আমরা নতুন নতুন নিউজ পাই, কত বিপদ দেখলে ইন্না লিল্লাহ বলি, কত আপনজনের মৃত্যুর সংবাদ শুনি। জুরিং দ্য করোনা টাইম প্রতিদিন কত প্রিয়জন, কত আপনজন, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, তাদের মৃত্যুর সংবাদ শুনলাম, কিছু সময় দুঃখ প্রকাশ করলাম, ইন্না লিল্লাহ পড়লাম, কতজনের জানাজার নামাজে অংশগ্রহণ করলাম, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে চেঞ্জিং আসে না, আমার মাঝে কোনো পরিবর্তন আসে না, আমার মাঝে কোনো চেঞ্জিং নাই, কোনো পরিবর্তন নাই, আমি ভুলে গেছি হু আই অ্যাম, আমি কে, আমি নিজেই ভুলে গেছি আমি কে, ওয়্যার ইজ মাই ফাইনাল ডেস্টিনেশন, আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, আমি কোথায় আসি, কোথায় ছিলাম, কোথায় আসি, আর কোন পথের পথিক, এবং আমাকে কোথায় যেতে হবে, ওয়্যার ইজ মাই ফাইনাল ডেস্টিনেশন, মনে হয় আমি ভুলে গেছি, পাগলের মতো এই পৃথিবীতে জীবনযাপন করতেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহইয়িকুম তোম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কুরআনুল করিমে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, হাউ ক্যান ইউ ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ গড, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে ভুলে গেলে তোমাদের মুনিবকে, তোমাদের পালনকর্তাকে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের তো অস্তিত্বই ছিল না, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে নাই থেকে জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহইয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, দেন তোমরা আল্লাহর দরবারে গিয়ে হাজির হতে হবে, আর ইউ হ্যাভ টু গিভ অল অ্যাকাউন্ট, তোমার জীবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এগুলা কি তোমরা বুঝো না, এগুলা কি তোমরা ভুলে গেছো? আল্লাহু আকবার।
কুরআনের জায়গায় জায়গায় সতর্কবাণী দেওয়া হয়েছে, হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি যে আমিও দুনিয়া থেকে চলে যেতে হবে। যেই ঘরে বাবা ছিলেন, যেই ঘরে দাদা ছিলেন, যেই ঘরে পরদাদা ছিলেন, মাই গ্র্যান্ডফাদার ডায়েড, মাই ফাদার ডায়েড, আই এম লিভিং ইন দিস প্রপার্টি অ্যান্ড আমি ওই ঘরে থাকবো না, আমি ওই ঘর থেকে চলে যেতে হবে। এইভাবে ঘর ঘরের জায়গায় আসে, জায়গা জায়গার জায়গার আসে, বাড়ি বাড়ির জায়গায় আসে, কিন্তু মানুষ পরিবর্তন হয়, মানুষ চলে যায়। আজকে কাঁধে করে কত মানুষের লাশ আমরা কবরে দাপন করি, কিছুদিন জিয়ারত করি, এরপরে আমরা ভুলে যাই, ভুলেই যাই তাদের কথা। আপনাকে আমাকেও এই দুনিয়াতে আমরা যে আপনজন আছেন, আপনার আমার প্রিয়জন, যাদেরকে দিল খুলে মহাব্বত করতেছি, যাদের জন্য মন প্রাণ উজাড় করে ব্যবসা বাণিজ্য দুনিয়ার এত অর্জন করতেছি, ওই মানুষগুলা আপনার প্রিয়জন, আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বোন, সবাই আপনাকে কয়েকদিন পরে অটোমেটিক্যালি ভুলে যাবে, আপনাকে কবরে রেখে আসবে। এই কবরের জিন্দগিতে কেউ আপনার সাথী হবে না, আপনার সাথী হবে আপনার নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ, ওয়াল তাংযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াল তাংযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, বলতেছেন আল্লাহকে ভয় করো, ফিয়া আল্লাহ হি শুড বি ফিয়ার, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। অন্যত্র কুরআনে আরেক জায়গায় বলা হয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার কোন আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাহাসসাদিকিন, সত্যবাদী মানুষের সাথে হয়ে যাও। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, ওয়াকুলু কাওলান সাদিদা, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, সত্য কথা বললে আল্লাহ তোমার আমলকে সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিবেন, ওয়া মান ইয়ুতিআল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর পথ অনুসরণ করবে, রাসূল পথ অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, ফাউজান আযীমা, সবচেয়ে বড় কামিয়াবি তুমি অর্জন করতে পারবে, সবচেয়ে বড় কামিয়াবি তোমার জন্য। আরেক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এন্ড ডু নট ডাই অ্যাকসেপ্ট ইন ইয়ার স্টেট অফ ইসলাম, ডু নট ডাই অ্যাকসেপ্ট অ্যাজ এ ট্রু মুসলিম, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি ইমানদার না হয়েছ। একজন ইমানদার মুমিন না হয়ে যদি আপনি আমি মারা যাই, তাহলে আপনার আমার পরিণতি কি? জাহান্নাম, জাহান্নাম। এই জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে খাঁটি মুমিন না বানিয়ে যেন আল্লাহ মৃত্যু আমাদেরকে না দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুমিন না বানিয়ে, ইমানদার না বানিয়ে, জান্নাতি না বানিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতি হতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৌত চাই না। যখন জান্নাতি হয়ে যেতে পারবো আল্লাহ, তখন আমাদেরকে মৃত্যু দিও, তার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে তওবার সুযোগ দিন, জান্নাতি না হয়ে মরতে চাই না। এই দোয়া যেন সকলেই আল্লাহর দরবারে করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেই বিষয়ে আলোচনা পেশ করতে চাই, যেই বিষয়ে আলোচনা পেশ করতে চাই, আমরা কোথায় আসি, ওয়্যার উই আর নাও, আমরা এখন কোথায় আছি, অ্যান্ড ওয়্যার ইজ মাই ফাইনাল ডেস্টিনেশন, আমাদের ঠিকানাটা কোথায়, আমি ভুলে গেছি হু আই অ্যাম, আমি কে, আসি কোথায়, আমার ডেস্টিনেশন কোথায়। আমার ডেস্টিনেশন হচ্ছে সাড়ে তিনাত কবর, অন্ধকার কবর, সাড়ে তিনাত কবর, যেখানে ছোট্ট একটা গর্ত করে আপনাকে আমাকে নিয়ে রেখে দেওয়া হবে। কিছুদিন পরে সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। এই কবরের সাথী কারা, কে আমার সাথী হবে? আমার দুনিয়ার জীবনে সব কিছু, দুনিয়ার সব কিছু নিয়ে আমি দুনিয়ার আয়েস এবং আরাম পেয়ে, সব কিছু পেয়ে আমি আখরাতকে ভুলে গেছি। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহাইবুন ওয়া লাহুম মাযিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور
আল্লাহ বলতেছেন দুনিয়ার দুঃখায় পড়ে গিয়ে, লম্বা আলোচনা, দুনিয়ার দুঃখায় পড়ে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলা পেয়ে তুমি ভুলে গেছো যে নেরাকীয় দুনিয়ার জীবন, ওয়ামাল হায়াত দুনিয়া, দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ অনলি ডিসিভিং এনজয়মেন্ট, এগুলো একটা তামসা, দুনিয়ার দুঃখায় পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, সর্বনাশ হয়ে যাবে, দুনিয়ার জীবনে তোমাকে দিয়েছি, দুনিয়ার মুহে অন্ধ হয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। জেনে রাখিও, যে সন্তান তার বাবাকে চিনে না, যে সন্তান তার মা জানে না, বাবা জানে না, বাবার পরিচয় জানে না, তাকে কমিউনিটিতে সমাজে আমরা বলি জারদ সন্তান। যেই সন্তান, যে মানুষ তার মুনিবকে চিনে না, সে নাফরমান, সে নাফরমান, সে আল্লাহর প্রিয় বন্দা হতে পারে না। সুতরাং আপনি আমি, আপনার আমার মুনিবকে যদি ভুলে যাই, তাহলে আপনার আমার সঠিক পরিচয় হারিয়ে ফেললাম, সঠিক পরিচয় হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ, আজকে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন, শোনার শক্তি দান করেছেন, দুটি চোখ দিয়ে দেখার শক্তি দান করেছেন, আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজাল, সেই আল্লাহকে ভুলে গেলাম, সব কিছু আমার ঠিক আছে কিন্তু আমার কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই, পাগলের মতো জীবনযাপন করতেছি। উই হ্যাভ টু মেক এ গুড প্ল্যান, উই হ্যাভ টু মেক এ গুড প্ল্যান, সেই প্ল্যান হতে হবে আমাকে দুনিয়ার জীবনে সাকসেস হওয়ার জন্য এবং লাইফ আফটার ডেথ পরকালের জীবনের সাকসেসের জন্য আমাকে সুন্দর প্ল্যান বানাতে হবে। ইগতানিম খামসান কাবলা খামসিন, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঁচটা নিয়ামত দান করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাকে পাঁচটা নিয়ামত দান করেছেন, তুমি কি চিন্তা করে দেখেছো সেই নিয়ামতগুলো কী, আর সেই নিয়ামত কি কখনো কাজে লাগিয়েছো? যদি না লাগাও তাহলে আল্লাহর নবী সাহাবাদেরকে গিভিং অ্যাডভাইস, সাহাবাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন আর বলতেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, হ্যাঁ, টেক অ্যাডভান্টেজ অফ ফাইভ বিফোর ফাইভ, টেক বেনিফিট of five before five, পাঁচটা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ পাঁচটা নিয়ামতকে কদর করো, মূল্যায়ন করো, টেক অ্যাডভান্টেজ অফ ফাইভ বিফোর ফাইভ, এই পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো তাহলে তুমি কামিয়াব হবে। কি নম্বর ওয়ান, শাবাবাক কাবলা হারামিক, ঠকবগে তারুণ্য, যৌবনের ঠকবগে তারুণ্য আপনার আছে, এই সময় সব রাস্তা খোলা, সব চতুর্দিকে রাস্তা খোলা, যা ইচ্ছা মন তাই করতে পারেন, আপনি যা ইচ্ছা মন চাই করতে পারেন, এই সময়ে নাফরমানি থেকে বেঁচে থেকে, শাবাবাক কাবলা হারামিক, সুন্দর আল্লাহ জোয়ান কি দান করেছেন, ঠকবগে তারুণ্য হারিয়ে যাবে, এটা থাকবে না, সেই সুন্দর চামড়া কুস হয়ে যাবে, সেই চুল, সেই মাথার চুল, সেই দাড়ি, সেই মুছ ফেঁকে যাবে, ফেঁকে যাবে, সাদা হয়ে যাবে, এই চামড়া কুস হয়ে যাবে, আর এই মাসুল থাকবে না। শাবাবাক কাবলা হারামিক, ইয়োর ইয়ুথ বিফোর ইয়োর ওল্ড এইজ, আল্লাহর নবী বলেন তোমার যৌবনকালকে কাজে লাগাও, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনে ভালো কাজ করো, যৌবনে কল্যাণমূলক কাজ করো, কমিউনিটি ওয়ার্ক করো, মানুষের সেবা করো, আল্লাহর রাস্তায় ভালো কাজ করো, আল্লাহর ইবাদতার বন্দেগী করো, দিনের পথে সময় ব্যয় করো, তাহলে তুমি কামিয়াবি অর্জন করতে পারবে। যৌবনের তারুণ্য পেয়ে মদ জুয়া গাঞ্জা আর খারাপি করে জীবনটাকে যদি নষ্ট করে দাও তাহলে এক সময় আসবে আফসোস করবে, সেই আফসোসে আর কোনো কাজ হবে না। ওয়া শাবাবাক কাবলা হারামিক, অতঃপর আল্লাহর নবী বলেন কি, ওয়া গনাক কাবলা ফাকরিক, তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহর নবী অ্যাডভাইস দিচ্ছেন, ওয়া গনাক কাবলা ফাকরিক, তোমার যে সম্পদ আছে, তুমি যে ভালো অবস্থানে আসো, এই সম্পদ চিরস্থায়ী হয় না, সম্পদ কখনো আসে কখনো চলে যায়, আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে রাস্তার ফকির বানিয়ে পরীক্ষা করেন, ও আল্লাহর বন্ধা তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের কদর করো, যখন হাত থেকে চলে যাবে আর সম্পদ ফিরে নাও আসতে পারে। সুতরাং ওয়া গনাক কাবলা ফকরিক, ইয়োর ওয়েলথ বিফোর ইয়োর প্রপার্টি, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, সম্পদটাকে ভালো কাজে ব্যয় করো, জনকল্যাণমূলক কাজে ব্যয় করো, তোমার ফ্যামিলির জন্য ব্যয় করো, পরিবারের জন্য ব্যয় করো, এনজয় করো এবং হালাল পথে ব্যয় করো, এবং হালাল পথে ব্যয় করো, তোমার জন্য কামিয়াবি আসবে। আর সম্পদ যদি ব্যয় না করো, কৃপণ হয়ে যাও, বকিল হয়ে যাও, কিছু মানুষ আছে তাদের জন্য আল্লাহ বলতেছেন ওয়াইলুন, তিন প্রকার মানুষের জন্য আল্লাহ বলতেছেন ওয়াইলুন, ওয়াইলুন অর্থ হচ্ছে ওটু দ্যাম, অর্থাৎ ধ্বংস হোক তারা, খারাপই তাদের জন্য। ওয়াইলুল্লি সুরা আছে না, হুমাজা সুরা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজাহ আল্লাযী জামা মালাম ওয়া আদাদাহ,
তিনটা তিন প্রকার কোয়ালিটিওয়ালা মানুষদেরকে আল্লাহ লানত দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজা আল্লাযি জামা মালাহু ওয়া হাদদাদা। নাম্বার থ্রি, যেই কথাটি বলতে চাই, যারা মাল জমা করে আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর গণনা করে ব্যাংকে রাখে, এভরি মান্থ হিজ কাউন্টিং হিজ মানি, এভরি মান্থ ব্যাংক স্টেটমেন্ট চেক করে, ও মাশা আল্লাহ 1 মিলিয়ন হয়ে গেছে, 2 মিলিয়ন হয়ে গেছে, টাকা শুধু ব্যাংক স্টেটমেন্ট চেক করে, জামা মালাহু ওয়া হাদদাদা, ইয়াহসাবু সে ধারণা পোষণ করে, আন্না মালাহু আখলাদা, এই মাল তার চিরজীবন থাকবে, এই মালই সব, এই মাল সব না, নিজেও বুক করে না, ফ্যামিলির প্রতিও ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মানুষকে সাহায্য করে না, ওই লোকটা ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়া গনাকা ক্বাবলা ফকরিক, তোমাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফকির হওয়ার আগে নিজে খাও, নিজে আল্লাহর রাস্তায় ব্যয় করো, এনজয় করো, তুমি জানো না, নো ওয়ান নোজ, তুমি জানো না আজকের দিন তোমার জীবনের শেষ দিন হতে পারে, আজকের দিন তোমার জীবনের শেষ দিন হতে পারে, সুতরাং যা অর্জন করেছে এনজয় করো, খাও, আল্লাহর রাস্তায় দান করো, ফ্যামিলির প্রতি, বাচ্চাদের প্রতি স্পেন্ড করো, ওয়াইফের প্রতি স্পেন্ড করো, মা বাবা কষ্টে আছেন তাদেরকে দেও, মাকেও দেয় না, বাবাকেও দেয় না, ওয়াইফকেও দেয় না, বাচ্চার পিছনে খরচ করে না, নিজেও খায় না, মানুষকে খরচও দেয় না, মানুষকে দানও করে না, শুধু জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহর নবী বলেন সে কাউন্ট করে আর মনে করে তার মালই সব, আল্লাহর নবী বলেন হঠাৎ মালাকুল মৌত আসিয়া তার সামনে হাজির হয়ে যাবেন আর এভরিথিং ফিনিশ, এই মাল তার হাত কোনো কাজে আসবে না, সুতরাং ওয়াগনাক কাবলা ফকরিক, ইয়োর ওয়েলথ বিফোর ইয়োর প্রপার্টি, আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওটা হাত থেকে চলে যাওয়ার আগে ওই সম্পদটাকে কাজে লাগাও বন্দা, তুমি কামিয়াবি অর্জন করতে পারবে। অতপর আল্লাহর নবী বলেন, কত চমৎকার অ্যাডভাইস, কত চমৎকার অ্যাডভাইস, আল্লাহু আকবার, ওয়াগনাক কাবলা ফকরিক দেন, ওয়া ফেরাগাকা কাবলা শুগলিক, সুবহানাল্লাহ, ইয়োর ফ্রি টাইম বিফোর ইউ আর প্রি অকিউপাইড, আল্লাহর নবী বলেন তোমার কাছে সময় আছে, অযথা সময় পেয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেটে সারাদিন ফেসবুকে বসে থাকলাম, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলাম, শুধু মোবাইল একটার পর একটা খালি প্রোগ্রাম মোবাইলে দেখি, টেলিভিশনে দেখি, সিরিজ আফটার সিরিজ, নাটক আফটার নাটক, ফিল্ম আফটার ফিল্ম একটার পর একটা দেখতেছি, অযথা বন্ধুবান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি, অযথা টাইম নষ্ট করতেছি, হায় হায়। আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর নবী বলতেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুটি স্পেশাল নিয়ামত দান করেছেন, গিফট দিয়েছেন, একটা হচ্ছে ফ্রি টাইম, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাত ওয়াল ফিরাক, মানুষ সুস্থতাকে কাজে লাগায় না, সুস্থ থাকা অবস্থায় সে তার স্বাস্থ্যের কদর করে না, যখন খানিতে বয় খালি খায়, খানির কোনো লিমিট নাই, যে খানি খাইলে তার শরীর অসুস্থ হতে পারে সেই খানি খায়, সেই খানি খায়, সব সময় খালি মানে উল্টা খানি খাবে, খানির মধ্যে কোনো কন্ট্রোল নাই, খানির মধ্যে কোনো কন্ট্রোল নাই, যা পায় তা খায়, লিমিট নাই, কোনো কন্ডিশন নাই, আনকন্ডিশনাল যা পায় শুধু খাইতে থাকে, ডায়াবেটিক্স হবে, ব্লাড প্রেশার হাই হবে, সুগার হাই হবে, আপনার কী হবে, কোলেস্ট্রল হাই হবে, সর্বনাশ, সর্বনাশ, আপনি সর্বনাশ করে ফেললেন। আল্লাহর নবী বলেন একটা স্পেশাল নিয়ামত সুস্বাস্থ্য, আল্লাহ মানুষকে সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠান, আর ওই মানুষগুলো নিজের আখলের কারণে, নিজের বেকুফির কারণে নিজেকে অসুস্থ বানায়। অতপর আল্লাহর নবী বলেন ওয়া ফেরাগ ফেরাগ ফ্রি টাইম, তার হাতে সময় আছে, সময়টাকে নষ্ট করে, এই সময়টাকে নষ্ট করে, আল্লাহর নবী বলেন সাহাবায়ে আকরামদেরকে অ্যাডভাইস দিচ্ছেন, বলতেছেন তোমার কাছে সময় আছে, এই সময়টাকে নষ্ট করিও না, কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও, ভালো কাজে টাইমটাকে স্পেন্ড করো, এভরি সিঙ্গল ডে উই আর ওয়েক আপ ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠি, কোনো গ্যারান্টি ছিল যে আমি আজকে ঘুম থেকে উঠতে পারবো, যখন রাত্রে ঘুমাই কী বলে ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি মৃত্যুবরণ করতেছি আপনার নামে সব, ইনশাআল্লাহ আবার মর্নিংয়ে আপনার নামে আমি জীবিত হব, যখন ঘুম থেকে উঠি তখন কী বলি, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা
ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ তখন বলি অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ ও আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহ অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদামা আমা আহয়ানা যিনি আমাকে নিউ লাইফ দিয়েছেন বাদামা আমাতানা আমি তো মরে গিয়েছিলাম গুম আর মরায় সমান গুম যদি গুম না হইতো মরা না হইতো তাহলে তো ঘরে ছুর ঢুকত না গুমায় গুম ঘুমিয়ে গেলে যেইভাবে কিছু বোঝা যায় না এইভাবে ঠিক মৃত্যুর মতো আমি ঘুমিয়েছিলাম আল্লাহ আপনি যদি আমাকে আবার জীবিত না করতেন উঠতে পারতাম না এই জন্য এই শুকরিয়াতান দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘুম থেকে উঠার পরে কয়জনে দোয়া পড়লাম আজকে নিজেকে প্রশ্ন করুন আজকে কি আমি এই দোয়া পড়েছি আজকে কি আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠার পরে আমি যে আল্লাহ আমাকে আবার নতুন জীবন দান করলেন আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আমি কি ফজরের নামাজ পড়েছি আমি যদি নামাজ পড়ে থাকি তাহলে আজকে কি আমি আর কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর নবী বলেন প্রতিদিন সাহাবায়ে কেরাম এভরি সিঙ্গল ডে কোরআন পড়তেন কোরআন বুঝতেন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত ইবাদত আমি কি কোরআন তেলাওয়াত করেছি আমার কোরআন তেলাওয়াত নাই ফজরের নামাজও পড়লাম না ঘুম থেকে উঠার পরে দোয়াও পড়লাম না কোরআন তেলাওয়াত করলাম না আল্লাহর শুকরিয়া আদায় করলাম না তাহলে আমার ঘরে বরকত আসবে কোত্থেকে আমার ঘরে শান্তি আসবে কোথায় থেকে আমার জীবনের মধ্যে বারাকা আসবে কোথায় থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে ঘুম থেকে উঠার পরে আল্লাহর বন্দা যখন সুরাতুল ইয়াসিন সুরা ইয়াসিন তেলাওয়াত করে আর তেলাওয়াত করার পরে তার কাজে বাহির হয় আল্লাহ তার রুজির মধ্যে বারাকা দেন তার জিন্দেগির মধ্যে বারাকা দেন মনের মধ্যে পি স্থান কোয়ালিটি শান্তি রহমত এবং বারাকা আল্লাহ ঘরের মধ্যে দান করেন ইভিনিংয়ে আল্লাহর বন্দা যখন সন্ধ্যার পরে যখন মাগরিবের নামাজের পর যখন আল্লাহর বন্দা কোরআন তেলাওয়াত করে সুরাতুল ওয়াকিয়ার কথা বলেছেন যদি সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে ওই বন্দা কখনো রুজির মধ্যে কোনো কমি হয় না আল্লাহ তার রুজির মধ্যে বারাকা দেন তার জিন্দেগির মধ্যে বারাকা দেন সন্ধ্যার পরে যদি বুখারী শরীফের হাদিস আল্লাহর মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজে পড়ে সুরায় হাসরের লাস্ট থ্রি ভার্স অফ দ্য সুরাতুল হাসর সুরায় হাসরের তিনটি আয়াতে করিমা তিলাওয়াত করে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এরপরে তিনটি আরো দুটি আয়াত এই তিনটি আয়াত যদি তিলাওয়াত করে হোল ডে 70,000 মালাইকা আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দাও আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দাও মাগরিবের নামাজের পরে আপনি সূরা হাসরের লাস্ট তিন আয়াত পড়বেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সারা রাত্রি দোয়া করতে থাকেন ও আল্লাহ ফরগিভ হিম আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও 70,000 মালাইকা দে উইল কন্টিনিউ মেক দোয়া ফর ইউ এই যে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াতের ফজিলত হচ্ছে এটা আমি কি কোরআন তেলাওয়াত করেছি ওয়া ফারাগাকা ক্বাবুল শাগলিক ওয়াহায়াতকা কাবলা মৌতিক ব্রেকের সময় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমি হাদিসটা শেষ করেই ব্রেকের দিকে চলে যাব তারপরে কন্টিনিউ করব অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াহায়াতকা কাবলা মৌতিক যেই কথাটি বলার জন্য হাদিসটি বললাম ওয়াহায়াতকা কাবলা মৌতিক এখনও আপনি জীবিত আছেন আমিও জীবিত আছি দ্য ডে উইল কাম একদিন বলবেন হামিদি নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কত আপনজন কত মানুষের সাথে কথা বলি কত মানুষের সাথে এইমাত্র কথা বলি আমরা বলি না আহারে ওই লোকটা এইমাত্র কথা বলে আসলাম কত প্রিয় আপনজন কত বন্ধুবান্ধবের কথা বলতে পারি না ইফতারি নিয়েছেন রমজান মাস ইফতার প্যাকেজ করেছেন যে গড় থেকে ড্রাইভ করছে বাইর হয়েছেন ইফতারের প্যাকেজ নিয়ে কাজে যাবেন আর ইফতারে গিয়ে কাজে খাবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন বলতে পারে না আমার এক বন্ধুর কথা আরো কত মানুষের কথা বলবো কতজনের কথা ভুলতে পারি না আগের দিন আমার নিজের কথাই বলি আগের দিন রাত্রে আগের দিন আমার আব্বার সাথে কথা বললাম লম্বা হাফ এন আওয়ার কথা বলেছেন অসুস্থ ছিলেন লম্বা হাফ এন আওয়ার কথা বলেছেন কিছু অ্যাডভাইস দিয়েছেন তখনও বুঝতে পারি নাই যে আজকে তার সাথে আমার জীবনের শেষ কথা আসলে এই পৃথিবীতে আমরা আছি অনেক সুন্দর সুন্দর প্ল্যান আপনার আমার থাকে কিন্তু আসলে যদি পরিকল্পনা প্ল্যানটা যদি আমাকে এমনভাবে করতে হবে যেই প্ল্যানের মধ্যে আমার দুনিয়ার জীবন এবং পরকালের মুক্তির যদি প্ল্যান না থাকে তাহলে এই প্ল্যান ব্যস্তে যাবে কোনো লাভ হবে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর পরিকল্পনা হাতে নাও
এবং ভালো পরিকল্পনা হাতে নেই। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করেন না, মানুষের অবস্থানকে পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের পরিপক্ক থেকে পরিবর্তন না হবে, নিজের পক্ক থেকে পরিবর্তন হওয়ার প্ল্যান হাতে না আরিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহও তাকে প্ল্যান পরিবর্তন করার জন্য সাহায্য করবেন না। এই জন্য উই হ্যাভ টু মেক এ গুড প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট চেঞ্জ দ্য কন্ডিশন অফ দ্য পিপল আনটিল আনলেস উই হ্যাভ টু মেক এ গুড প্ল্যান। আমাদেরকে ভালো প্ল্যান বানাইতে হবে, সুন্দর একটা পরিকল্পনা হাতে নিতে হবে। এই জন্য যেই কথাটি বলছিলাম, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার আমার জীবন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে জীবনটাকে গঠন করতে হবে, সুন্দর একটা জীবন গঠন করি। আপনার আমার চলে যাওয়ার পরে দু চার দিন আত্মীয় স্বজনরা আপনার আমার জন্য কান্নাকাটি করবে, তারপরে সকলেই আপনাকে আমাকে ভুলে যাবে, তারা আর কেউ আপনাকে স্মরণ করবে না, নীরব কবরের মধ্যে পড়ে থাকবো, আর কেউ আপনার আমার নাই, তাহলে আপনার আমার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাত আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বাল আলাইহি সালাত আসসালাম। আল্লাহর নবী বলেন, যখন মানুষ মারা যায়, ইজা মাত আল ইনসান, ওয়েন সান অফ আদম ডাই, অল হিজ ডিড কাম টু অ্যান এন্ড, আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা একসেপ্ট থ্রি থিংস, তিনটা বাকি থাকে, কন্টিনিউ জারি থাকে, তিনটা জিনিস, তিনটা আমল আপনার বাকি থাকবো আপনি আমি মরার পরেও। নম্বর ওয়ান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো আল্লাহর রাস্তায় কোনো সৎকা খৈরাত করে যাই, মসজিদ মাদ্রাসা কমিউনিটি ওয়ার্ক এমন কিছু কাজ করি যা থেকে কমিউনিটি বেনিফিটেড হচ্ছে, দিনের কাজ হচ্ছে, এই রকম ভালো কাজ হচ্ছে, এই রকম কোনো কাজ যদি আমি করে যাই, হিউম্যানিটেরিয়ান কোনো কাজ করে যাই যার মাধ্যমে আল্লাহর সৃষ্টি যে বেনিফিটেড হচ্ছে, আই উইল গেট রিওয়ার্ড, কবরের জিন্দগিতে বসে আমি তার জন্য সওয়াব পাবো। নম্বর ওয়ান, কাউকে যদি ইলিম শিক্ষা দিয়ে যাই, দিন শিক্ষা দিয়ে যাই, কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে যাই, বা কোরআন এবং হাদিসের কথা মানুষকে শিক্ষা দিয়ে যাই, যতদিন মানুষ আমল করবে, ধারাবাহিকতা যতদিন এই দিনের দাওয়াত চালু থাকবে, বুক লিখেছেন, ইসলামিক বই লিখেছেন, ইসলামিক লেকচার দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন কাউকে, এই ধারাবাহিকতা যতদিন থাকবে, আপনার এই সামান্য মেহনতের কারণে, যতদিন আপনার কারণে সামান্য মেহনতের কারণে এই রেওয়াজ, এই ধারাবাহিকতা চালু থাকবে, আপনি কবরের জিন্দগিতে বসে সাদাকাতান জারিয়া সওয়াবের অধিকারী হবেন। নম্বর থ্রি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান রেখে গেছেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি আপনার নামে সৎকা খৈরাত করে, আপনার সন্তান যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আপনার সন্তান যদি আপনার জন্য কল্যাণের কাজ করে, তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। এই তিনটি আমল ছাড়া আপনার আমার আমল বন্ধ হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জেনে রাখিও, তোমার সম্পদ যেটা তুমি খেয়েছো, বুক করেছো, উপভোগ করেছো, অর্থাৎ যা খাইলায়, যা পরিধান করলায়, ওটাই তোমার সম্পদ। যা খাইলায় নিজে এনজয় করলাম, যে এনজয় যা করছি খাইছি, এটা আমার, যা পরিধান করেছি ওইটা আমার, যা আল্লাহর রাস্তায় দান করেছি ওইটা আমার, আর যা রেখে গেলাম ওইটা আমার নয়। কার জন্য রেখে যাবেন, কার জন্য রেখে যাবেন? ওয়াইফের জন্য, বাবার জন্য, মার জন্য, সন্তানের জন্য, আপনার জন্য কে রেখে গিয়েছিল? আপনার জন্য যদি আপনার বাবা রেখে যায়, আপনার দাদার জন্য কে রেখে গিয়েছিল? অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনাকে এমটি হ্যান্ড, আপনি জন্মেছেন একা, জন্মেছেন খালি হাতে, একটুকরা কাপড়ও ছিল না আপনার বডিতে, আল্লাহ এত সম্পদ দিয়েছেন, আর আপনাকে আবার খালি হাতে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, খালি হাতে যেতে হবে, তাও এহসান, দয়া করে আপনাকে সাদা কাপড় দিয়ে, কাপড় দিয়ে আপনাকে কবরে রাখা হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার ইন্তেকালের পরে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার নয়, আপনার জায়গা জমিন আপনার নয়, আপনার বাড়ি আপনার নয়। আফটার ফিউ ডেইজ সকলেই দলিল খুঁজতে শুরু করবে, আফটার ফিউ ডেইজ আপনার ওয়াইফ সন্তানরা ব্যাংকে যাবে, যাওয়ার আব্বার কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, টাকা পয়সা ছিল, ম্যানেজার সাহেব ওইগুলো আমরা কীভাবে উত্তোলন করতে পারি, যদি বাংলাদেশে হয় এখান থেকে পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, কত কিছু লাগবে। তিন দিন পাঁচ দিন পরেই বাড়ি থাকলে এটা বাঘবাগুড়া শুরু হয়ে যাবে, হ্যাঁ আমার বাবা কি আমার জন্য কোনো উইল করে গেছেন কি না, কার জন্য কতটুকু গেছেন। আল্লাহ, এখনও আমরা যে প্র্যাকটিস করতেছি,
মা জীবিত বাবা জীবিত সন্তানরা বলে আম্মা উইল করো না কেন, বাবা উইল করেন না কেন, হঠাৎ যদি মরে যাও তাহলে তো আমরা মহরুম হয়ে যাব। চিন্তা করেন, চিন্তা করেন, বাবা মা অবশ্যই আপনি উইল করবেন সন্তানদের জন্য, ফিতনা থেকে বাঁচানোর জন্য, কিন্তু সন্তানরা চায় মা বাবা যেন এখনই দিয়ে দেয়, তুমি মরে যাও, বুড়া হয়ে গেছো, হুমে চলে যাও না, মরে যাও। আমার অনুরোধ থাকবে যত ভাই বোনরা প্রোগ্রাম দেখতেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার আপনার সম্পদ আপনার সন্তানদের নামে একেবারে দিয়ে দিবেন, আর বলবেন যে না সন্তান আমাকে লুক আফটার করবে, আমার ছেলে আমাকে লুক আফটার করবে, আমার মেয়েকে লুক আফটার আমাকে লুক আফটার করবে, এই জন্য প্রপার্টিটা মেয়ের নামে দিয়ে দিলাম, ছেলের নামে দিয়ে দিলাম, ব্যাংক ব্যালেন্স দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আল্লাহর হাওলা আমার সন্তান। এটা একটা এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল লাইফের অবস্থান থেকে, আমাদের প্র্যাকটিস থেকে বলতেছি, এই কাজ করবেন না, এই কাজ করবেন না, আপনি পাগল ডিপ্রেশন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। আপনার সন্তান আপনার নয়, আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, বিশ্বাস করুন সবই আপনার, কিন্তু আসলে কেউই আপনার নয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কেউ আপনার নয়, আপনার নিজের বডিটাও আপনার আপন নয়। সুতরাং যতদিন দুনিয়াতে আছেন উইল করেন, উইল করবেন, কিন্তু সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ফেলে দিবেন না। এর জন্য যাক সেই দিকে যাচ্ছি না, সেই একটা লিগ্যাল ডিসকাশন, সেটা আরেকটা জিনিস। আমি যেই কথাটি বলতে চাই, আমি আমার সুস্থ থাকা অবস্থায় আমার সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে যাই, সুস্থ থাকা অবস্থায় আমি আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য, মা বাবার জন্য ব্যয় করি, আবার সন্তানের জন্য যদি আমি ব্যয় করি, এটা সদকা, এটা সদকা সওয়াব লিখা হবে। আবার ওয়াইফকে খুশি করার জন্য তাকে দামি কাপড় দামি সোনা গয়না যা দেই, এটা সদকা সওয়াব হবে। দিয়েছেন আপনার ওয়াইফকে গিফট, কিন্তু আল্লাহ সওয়াব দিবেন আপনাকে, এটা আমার কথা নয়, হাদিসের কথা। মা বাবাকে দিয়েছেন সওয়াব পাবেন, আত্মীয়জনকে দিয়েছেন সওয়াব পাবেন, এটা সদকা, সদকা সব সদকা। আপনি খেয়েছেন, হালাল রুজি অর্জন করে খেয়েছেন, সওয়াব আপনার জন্য লিখা হয়, কারণ আপনি হালাল অর্জন করেছেন, হালাল খেয়েছেন, কিচ্ছু করলেন না, সম্পদের পাহাড় করলেন, সর্বনাশ করে ফেলতেছেন। এই জন্য যেই কথাটি বলতে চাই, আসুন নিজের জীবনটাকে সুন্দর করে অর্গানাইজ করি, আমি আমাকে চিনার চেষ্টা করি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষ নিজেকেই চিনে না, নিজেকেই জানল না, বুঝল না, পাগলের মতো জীবনযাপন করলো, সে আল্লাহকে চিনবে কোত্থেকে? এই জন্য আমার ভাই এবং বোনেরা, এতক্ষণ যারা বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রামে আজকে আজলা শুনতেছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন, আমার দর্শক ভাই বোনরা সকলকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা সকলেই নিজের আমলটাকে সংশোধন করি, সকলেই নিজের জীবনটাকে গড়ে তুলি। আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো লাভ হবে না। কাল হাসরের ময়দানে আল্লাহ কোরআনে বলতেছেন কিছু মানুষ আফসোস করতে থাকবে। ওকে, দ্যার ইজ এ কল আর ওয়েটিং অন দা লাইন, ইনশাআল্লাহ কয়েকটা কল নিয়ে নেই, কথাগুলো কন্টিনিউ করবো। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম মাই ডিয়ার সিস্টার, হাউ কা সাই বইন? আমার একটা কোয়েশ্চন আছে হুজুর, ধরুন নফল নামাজ যদি ফরদার সুন্নত আর বাদর সুন্নত পড়িয়া দিলে আমি উঠে যাই, কিছু বিজি থাকি একেলার, মানে হরি দেন আর এক ঘন্টা বাদে বা আধা ঘন্টা বাদে আমি দুই রেখাত নফল নামাজ পড়বো, তো বাদে টাইম থাকলে এই নফল নামাজ দুই রেখাত পড়া যাইব না, কথাটা আমার প্লিজ দয়া করে হইবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, থ্যাংক ইউ বোন আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে নামাজের মধ্যে দেখুন, খেয়াল করে শুনবেন, প্রতিটি অক্তে নামাজের মধ্যে সুন্নত আছে, নফল আছে, ফরজ আছে। যেমন ফজরের নামাজ চার রাকাত, দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। জোহরের বারো রাকাত সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত হইল আট রাকাত। আবার সুন্নত দুই রাকাত দশ রাকাত, দেন নফল দুই রাকাত বারো রাকাত। এখন জোহরের নামাজে কেউ যদি প্রথমে সুন্নত চার রাকাত আপনি পড়লেন, ফর চার রাকাত পড়লেন, বাদে দুই রাকাত সুন্নত পড়েছেন, দুই রাকাত নফল পড়েন নাই, কোনো গুনাহ হবে না। কেউ খুব বিজির মধ্যে আছেন, কাজ করতেছেন, এখন পুরা নামাজ পড়তে পারবেন না দশ রাকাত, শুধু চার রাকাত সুন্নত পড়েছেন, চার রাকাত ফরজ পড়েছেন, সুন্নতও পড়েন নাই, গুনাহ হবে না। ঠিক তদ্রূপভাবে আসরের আট রাকাত, চার রাকাত ফরজ, চার রাকাত সুন্নত, আপনি চার রাকাত ফরজ পড়েছেন, চার রাকাত সুন্নত পড়তে পারেন নাই, গুনাহ হবে না।
ঠিক মাগরিবের 7 রাকাত 5 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েন নাই, গুনাহ হবে না। এশার 17 রাকাত 9 রাকাত পড়েছেন, বাকিগুলো পড়তে পারেন নাই, গুনাহ হবে না, কারণ এগুলো হচ্ছে অপশনাল। আমার বোন প্রশ্ন করেছেন যে তিনি নফল না পড়লে কোনো গুনাহ হবে কিনা বা লেইটে পড়লে হবে কিনা। অবশ্যই লেইটে পড়লে হবে, যত বেশি পারি আমরা নফল নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি। কিছু কিছু সুন্নত আছে যেগুলো রেগুলারিটি আল্লাহর নবী সাধারণত মিস করতেন না, যেমন ফজরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, রেগুলারিটি। এই সুন্নতটা কখনো মিস করা ঠিক নয়, এই সুন্নতটা যেন আমরা পড়ি। ইভেন যখন ফজরের নামাজ কজা হয়ে গেলেও আমরা যখন কজা নামাজ পড়বো তখনও সুন্নতটাও যেন পড়ে নেই, এটাই হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম ফকিহগণের আমল। এবং জোহরের 8 রাকাত 12 রাকাত এর মধ্যে যদি কজা হয়ে যায়, কখনো টাইম মতো কেউ পড়তে পারে না, শুধু 4 রাকাত ফরজ পড়লেই কজা হয়ে যাবে। আর যদি সুন্নত কজা পড়তে হয় না, সুন্নতের কজা নেই, নফলের কজা নেই, কিন্তু যখন পারবো টাইম আছে সুন্নত নফল যত বেশি পারি, এটা আমার জন্য বহুত সোয়াবের কাজ। জোহরের প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগুলো যেন আমরা পড়ি, মিস যেন না করি। ঠিক আসরের 8 রাকাত প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নয়, পড়লে সোয়াব, না পড়লে গুনাহ হবে না। মাগরিবের 7 রাকাত সুন্ন পর 3 রাকাত সুন্নত 2 রাকাত, এগুলো হচ্ছে রেগুলার পড়তেন, আর বাদে নফল 2 রাকাত না পড়লে কোনো গুনাহ হবে না। অর্থাৎ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল হাশরের ময়দানে সর্বপ্রথম আমল নামার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা, নামাজের হিসাব নেওয়া হবে। আর বলা হবে, দেখো আমার বন্দা নামাজ কীভাবে পড়েছে, তার নামাজের আমল নামাটা ওজন করো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কিয়ামতের দিন আমলকে ওজন করা হবে, কাউন্ট করা হবে না, ওজন করা হবে, এটাকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে, কার আমল কত ওজনওয়ালা। সুবহানাল্লাহ, যখন নামাজের ফরজের মধ্যে শর্টেজ হবে তখন নফল এবং সুন্নাতকে কাউন্ট করেও আল্লাহ বলবেন তাকে মাফ করে দাও। এই জন্য নফল বেশি করা, সুন্নাত বেশি পড়া। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দেন, তাহলে আপনি আমাকে ভালো করে শুনতে পারবেন। বলেন। জি জি, আপনি খৌকা, আমি হুন্ডা। ওয়ালাইকুম সালাম। আপনি রাখি দোকা, আমি খাইরাম ইনশাল্লাহ। বোন প্রশ্ন করেছেন যে একজন ইন্টারেস্টের পয়সা, আপনি আমি যে ব্যাংকে টাকা রাখি এই দেশে অনেক সময় ইন্টারেস্ট আসে, এই ইন্টারেস্টের পয়সা দিয়ে কাউকে, কোনো গরিব মানুষকে টয়লেট বানিয়ে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ইন্টারেস্টের পয়সা আপনি গরিব মানুষকে খাবার জন্য দিবেন না, এটা যেহেতু হারাম, ওই ইন্টারেস্টের পয়সা দিয়ে আপনি গরিবের টয়লেট, কমিউনিটি ওয়ার্ক, মসজিদ মাদ্রাসার টয়লেট এবং যে কোনো গরিবের টয়লেট বা পাবলিক প্লেসের কাজের মধ্যে আপনি ব্যয় করতে পারবেন, সোয়াবের নিয়ত করবেন না, এমনিতেই ব্যয় করতে পারবেন। এগুলো উচিত হচ্ছে ব্যাংক থেকে নিয়ে আসা, নতুবা তারা অন্য ক্ষেত্রে ব্যয় করবে। সুতরাং আমার ইন্টারেস্টের পয়সা আমি যেন ব্যাংক থেকে নিয়ে আসি, আর নিয়ে যেন আমার গরিব মানুষ যাদের টয়লেট নেই, যাদের রাস্তাঘাট নেই, সোয়াবের নিয়ত ছাড়া, উইদাউট রিওয়ার্ড, সোয়াবের নিয়ত ছাড়া এমনিতে তাকে দিয়ে দেয়। একজন গরিবের টয়লেট হয়ে গেল, মসজিদের টয়লেট হয়ে গেল, মাদ্রাসার টয়লেট হয়ে গেল, বা পাবলিক টয়লেট হয়ে গেল, বা বাউন্ডারি ওয়াল হয়ে গেল, বা রাস্তার কাজে দিয়ে দিলেন, জনসেবার কাজে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, বরং মানুষ বেনিফিটেড হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র, মাশাআল্লাহ। আরেকটি কথা, আমরা যখন কোনো প্ল্যান হাতে নেই, সুন্দর পরিকল্পনা হাতে নিব, যে আলোচনাটা করছিলাম, সুন্দর একটা পরিকল্পনা হাতে নেওয়ার পরে, সেই প্ল্যান পরিকল্পনা নেওয়ার পরে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর উপর তওয়াক্কুল রাখতে হবে।
যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখতেছেন, একটা প্ল্যান হাতে নেই যে আমি প্রতিদিন এতটুকু কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন অথবা 100 বার সুবহানাল্লাহ পড়ব, 100 বার দরুদ শরীফ পড়ব, আজকে থেকে আর কোনো নামাজ কজা করব না, আজকে থেকে মিথ্যা কথা বলবো না, আজকে থেকে কারোর সাথে দুঃখাবাজি করব না, আজকে থেকে কোনো মানুষের ক্ষতি করব না, এইরকম প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে 1 বছরব্যাপী একটা প্ল্যান হাতে নেই, দেন দেখি এন্ড অফ দ্য ইয়ার ক্যালকুলেশন করে দেখব যে আমার প্ল্যান কতটুকু বাস্তবায়ন করতে পারলাম। আমি দাবি করি মুসলমান, মানুষে একটা ঘর বানাইতে হইলেও মানুষে একটা আগে একটা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান বানায়, মানুষে কোথাও যেতে গেলেও হলিডে গেলেও একটা পরিকল্পনা হাতে করে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্ল্যান পরিকল্পনা আছে। কিন্তু আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি জান্নাতি হওয়ার জন্য আল্লাহর দরবারে বাসবার জন্য আমার এই সংক্ষিপ্ত লাইফটার জন্য আমার কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। 20-40-50 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত হজ করলাম না, হজ করার কোনো প্ল্যানও নাই, হারামের উপর আসি, হারাম থেকে বেরিয়ে আসার কোনো প্ল্যান নেই, হারামের উপর অবস্থান করতেছি, সুদের উপর আসি, জিনার মধ্যে আসি, গুনার মধ্যে আসি, এখান থেকে বেরিয়ে আসার কোনো প্ল্যান আমার নেই, কোনো পরিকল্পনা নেই, সত্যপথে চলার কোনো পরিকল্পনা আমার নেই, কতদিন এইভাবে ঘুমের মধ্যে থাকবো, অন্ধকারের মধ্যে থাকবো? এই জন্য যদি একটা ভালো প্ল্যান করি আর সেই প্ল্যান যদি আমি খারাপ থেকে বেরিয়ে আসার প্ল্যান করি আর আল্লাহর কাছে দোয়া করি, বলে আল্লাহ আমার প্ল্যানকে বাস্তবায়ন করার তৌফিক দান করো, সুন্দর একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ বলি, একটা কথা খেয়াল রাখবেন, আমাদের অনেক ভাইরা খারাপ। ওকে, কোলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি মাশাআল্লাহ, বইন কো কাসাই। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে। জি জি, কইলাও কা বলেন। আমরা যে স্বর্ণ না গোল্ড প্লেটেড স্বর্ণ যেগুলা, এগুলার কি যাকাত দিতে হয়? ওই প্রশ্নটা আমার। গোল্ড মিশ্রিত, এই যে গোল্ড প্লেটেড আর কি, যে স্বর্ণ। ওকে, হোয়াইট গোল্ড নি, হোয়াইট গোল্ড, গোল্ড প্লেটেড স্বর্ণ ওগুলা। ওকে, এটা এটা যাকাত দিতেই বা যদি এটা গোল্ড হইয়া থাকে যাকাত দিতেই বা, মানে তুরা কি গোল্ড ফানি দুরাল থাকে যেগুলা, না তাই তার যাকাত দেওয়া লাগতো না, যাকাত দেওয়া লাগতো না, প্লেটেড এগুলা দেওয়া লাগতো না, এটা পিওর পিওর গোল্ড নাই। জি জি, এমনি যখন সোনার ফানি দুরাল যে সুরি, জি না জি না, এটা যাকাত দেওয়া লাগতো না, বই দিস ইজ নট পিওর গোল্ড। ওকে, আর ইংলিশে যে গোল্ড প্লেটেড যেগুলা, আমি আসলে 100% শিওর না, এটার এটার এক্সপ্লেনেশন আমার জানা নাই, এটা গোল্ডটা কোন ধরনের গোল্ড, তবে গোল্ড যদি ওইয়া থাকে তাহলে এটা জাকাত দিতে হবে, আর যদি গোল্ডের কালার দেওয়া থাকে, তুরা গোল্ডের ফানি লাগাইল থাকে, তাহলে এই সমস্ত জিনিসও জাকাত দেওয়া লাগতো না, বিকজ এটা পিওর গোল্ড নাই, পিওর গোল্ড আর পিওর সিলভার জাকাত দেওয়া লাগে। ওকে বোন, থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ। যেই কথাটা বলছিলাম যে পরিকল্পনা, আমি সুন্দর একটা প্ল্যান হাতে নেই, একজন মানুষ আপনার হালাল রুজির ব্যবস্থা নেই, আপনি হারাম কাজ করতেছেন, হারাম জব করতেছেন, খেয়াল করে শুনবেন, আপনি হারাম জব করতেছেন, হারাম রুজি করতেছেন, আপনি প্ল্যান করুন, বলে আল্লাহ আমার হালাল রুজির ব্যবস্থা করে দিন, ও আল্লাহ আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিন, আপনি একটা প্ল্যান বানান, উইদিন 6 মান্থ, উইদিন 1 ইয়ার আপনি হারাম থেকে বেরিয়ে আসবেন, একটা প্ল্যান বানান। যদি 6 মাসের ভিতরে বেরিয়ে আসতে না পারেন, 6 মাস পরে আবার প্ল্যান বানান, আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, ও আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি হারাম থেকে বেরিয়ে আসতে চাই, আমি চাই না আমার বউকে হারাম খাওয়াইতে, আমি চাই না আমার বাচ্চাদেরকে হারাম খাওয়াইতে, আমি চাই না আমার মা বাবাকে হারাম খাওয়াইতে, ও আল্লাহ আমাকে হেল্প করুন, সাহায্য করুন। 6 মান্থের প্ল্যান বানান, আপনার এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা হাতে নেন। আপনার পরিকল্পনা যদি বানাবেন আর যদি বেরিয়ে আসতে নাও পারেন, তাহলে আরও 6 মাসের প্ল্যান নেন, ইন দ্য মিনটাইম যদি আপনি মারাও যান, অন্তত আল্লাহর দরবারে আপনি বেঁচে যাবেন, কারণ আপনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, অনেস্ট ইন্টেনশন করেছেন বেরিয়ে আসার জন্য। সুতরাং আপনি আশা করা যায় বেঁচে যাবেন, আপনার কোনো প্ল্যানই নাই, হারামে আছেন, হারাম রুজি করতেছেন, হারাম পথে চলতেছেন, কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই, আপনি সর্বনাশ করে ফেলতেছেন। বউ বাচ্চা ফ্যামিলি মা বাবা ধিক্কার জানাবে কাল হাসরের ময়দানে, বলবে আমাদের তো দোষ নাই, আপনি হারাম খাওয়াইছেন, তারা আপনাকে লানত দিবে সেই দিন, কেন আপনি হারাম খাওয়াইলেন। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বল খুব কাছে। আমি একটা জকাতের বিষয়ে একটা জানতাম। জি, কইলাও কা। মানে ফরসার জকাত, এদেশে তো আপনারা হন জেনে 1,025 ফোন। জি, বাংলাদেশের কিলা দেওয়া, আমি জানতাম বাংলাদেশ, ওখান জানতাম। ওকে, 1,25,000 টাকা,
আজারও কত হয়? 2,500 টাকা, 1,00,000 টাকার মধ্যে 2,500 টাকায়? না না, আমি করাম দিন 1,000 টাকাত কত হইব? 2,500 টাকা হইব মনে হয়। 1,000 আর 2,500 টাকা? ও জিওলা সামথিং যা দেশে জিকাই লোক তারা খুব সুন্দর করে কইয়া দিবা ইনশাআল্লাহ। জি আমি ওখানটা পুরা জানতাম স্যার, আমি এখানে 1,000 কত টাকা ক্যালকুলেশন করে লই ভাই, 1,00,000-এর মাঝে আয় 2,500 টাকা। ওকে, তো ওটারে বাঙ্গি লাইলে বুঝে নিতে পারবে। অত বর্ষা না, তোরা কিছু ধরি লাগ 15-20,000 ও মনে হয়। ও ওটা হিসাব করিয়া ইনশাআল্লাহ দিলেই বা। ওকে, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ আপনার কবুল করুক, জাযাকাল্লাহু খায়র, মাশাআল্লাহ। আমার আমি যে আলোচনাগুলো করতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি যেন হারাম থেকে বেরিয়ে আসার প্ল্যান করি। অনেকেই আমরা খেয়াল করে শুনবেন, অনেকেই আমরা এমন একটি কাজে আসি যেই কাজ হারাম কাজ, এখন এটা ছেড়ে আসলে আমার ঘর চলে যাবে, আমার গাড়ি চলে যাবে, স্কুলের বাচ্চাদের খানির খরচ দিতে পারবো না, আমার ওয়াইফকে বাচ্চাদেরকে লুক আফটার করতে পারবো না, আমি খাইতে পারবো না, এই রকম পাগলের মতো হঠাৎ করে আপনি ছেড়ে আসবেন, এটা ইসলাম বলে নাই। খেয়াল করে শুনবেন, ইসলাম এইরকম আপনাকে বলে নাই। কারণ আপনির সেই এমন মজবুত এমন ইমান আপনার যদি করতে পারেন, আর যদি আপনি এমন পরিবেশ এমন তাওয়াক্কুল আপনার থাকে, এমন মজবুত অবস্থার যদি আপনি থাকেন, তাহলে ডিসিশন ইজ ইন ইয়ার হ্যান্ড, ডিসিশন ইজ ইয়ো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। আর আপনি জেনারেলি কথা বলতেছি, জেনারেল কনসেপ্ট বলতেছি যে আপনি হারাম কাজে আছেন, হারাম রুজি করতেছেন, হুট করে বেরিয়ে আসে আপনার ওয়াইফকে রাস্তায় ফেলে দিবেন, আপনার গাড়ি চলে যাবে, আপনার বাড়ি চলে যাবে, আপনার স্কুলের বাচ্চার খানি দিতে পারবেন না, আপনি নিজেও খাইতে পারবেন না, এইরকম পাগলের মতো কাজ না করে আপনি পরিকল্পনা হাতে নিন, 6 মাস 1 বছরের প্ল্যান হাতে নিন, নিয়ে আস্তে 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 বেরিয়ে আসেন। ইসলাম আপনাকে অপশন দিয়েছে। খেয়াল করে শুনবেন, যখন মদ হারাম করা হয়, ওয়াইনকে হারাম করা হয়, ডাইরেক্ট আল্লাহ হারাম বলেন নাই। প্রথমে বলেছেন নামাজের সময় এটা খাওয়া যাবে না, ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। খেয়াল করে শুনবেন, নামাজ অবস্থায় মদ খাওয়া যাবে না, এর আগে মদ খাওয়া জায়েজ ছিল, শুধু নামাজের সময়, নামাজের আগে মদ খেয়ে নামাজে যাবেন না, মাতাল হয়ে যান, এই সময় নামাজে যাবেন না। পরবর্তীতে আস্তে সেকেন্ড স্টেপ বললেন যে মদ এটা ক্ষতিকর, মদ ওইটা রিজস মিনা ক্ষতিকর, ওইটা থেকে বেঁচে থাকা দরকার, এটা না খাওয়া ভালো। অতপর কঠিন সিদ্ধান্ত আসলো পরবর্তীতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজস মিনা আমালিশ শাইতান ফাজতানিবুহু ইলা আখির। তিনবারে মদ হারাম করা হয়েছে, প্রথমে ডাইরেক্টলি হারাম করা হয় নাই। সুতরাং ইসলাম সুন্দর, আমাকে বুঝতে হবে সুন্দরভাবে, প্রেজেন্ট করতে হবে সুন্দরভাবে, এবং মানতে হবে সুন্দরভাবে। ইসলাম কাউকে বিপদে ফেলানোর জন্য ইসলাম নয়। সুতরাং কেউ যদি এমন কঠিন অবস্থানে থাকি, এমন কোনো দেশে থাকি, এমন কোনো কাজে থাকি যে আমার আর কোনো হালাল জবের কোনো অপশন নেই, হারাম কাজে আসেন, হারাম জব করতেছেন, আল্লাহর কাছে দোয়া করুন আর বলুন আল্লাহ আমাকে তাড়াতাড়ি অপশন বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আপনি প্ল্যান করবেন, আল্লাহ রাস্তা খুলে দিবেন, না খেয়ে মরবেন না ইনশাআল্লাহ। এই জন্য সুন্দর প্ল্যান হাতে নেই, আর প্রতিটা কাজ করার পরে, প্রতিটা প্ল্যান হাতে নেওয়ার পরে ইনশাআল্লাহ যেন বলি ইনশাআল্লাহ। ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله সময় শেষ হয়ে গেছে, কথা অনেক কল নিতাম, আপনাদের আরো অনেকেই লাইনে অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ লাইনে চলে আসছেন, কিন্তু আজকে কল নিতে পারলাম না। বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রামে দেখা হবে নেক্সট সানডে, এভরি সানডে আয়ন টিভিতে প্রতিদিন 3টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলের ঘরে রহমত এবং বারাকা দান করুন, আল্লাহ আমাদেরকে দিন মানার, দিনের পথে চলার এবং দিনের দাওয়াত দেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদহ আন্না ইয়া রাব্বাল আলামিন ওয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।